মাহি, অত নড়ছিস কেন? একটুখানি চুপটি করে বস, দেখ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। ও পিসিমণি, আমার একদম ভালো লাগছে না বিয়ে করতে। মাকে বলো না, বাবাকে বোঝাও না, ওরা কেউ বুঝছে না, তুমি তো বোঝো। তুমি কেন এরকম করছো? কি করবো বল, আমার কথা কি ওরা কি শুনবে? আমি তো বারবার বলছি, কিন্তু কেউ তো আমার কথা শুনছে না। পিসিমণি, আমার বিয়ে করতে একদম ইচ্ছে করছে না। আমি পড়াশোনা করতে চাই পিসিমণি, কিন্তু আমি তো দাদাকে বলেছিলাম। দাদা তো যদিও বা অরাজি ছিল, কিন্তু বৌদি তো রাজি আছে এই বিয়েতে। তোর মা কিছুতেই মানছে না, বলছে এই বিয়ে তোকে করতেই হবে। দাদা তো বলছে যে বিয়ে দিতে হবে না, মাহি এখন ছোট। কিন্তু তোর মা তো কোনো কথা শুনছে না। বৌদি তো সে জোর করে সবার কথা অমান্য করেও তোর বিয়ে দিচ্ছে। কি করি বলতো? আমার কথা এখানে কি আর চলে রে? ও মাহিদি, তুমি যে বিয়ে করে চলে যাবে, আমার সব একা হয়ে যাবে তো গো। তুমি ছিলে, একসাথে খেলা করতাম, কত মজা হতো। কিন্তু তুমি চলে গেলে যে আমাদের জুটিটা ভেঙে যাবে। ও মাহিদি, তুমি নিলে বিয়ে করতে হবে না। তুমি বলো না, আমি বিয়ে করবো না। সত্যি দিদি চলে যাবে শুনে খুব মন খারাপ করছে। এ দিদি, তুই যাস না দিদি, তোর বিয়ে হয়ে গেলে আমি খুব একা হয়ে যাব। আমার আর বান্টি দাদা খুব মন খারাপ করবে। যাস না দিদি তুই। ও পিসিমণি, বারণ করো না দিদিকে, যাতে আমাদের ছেলে না যায়। না রে মিঠি, এখন আর তা হয় না, কারণ বৌদি খুব ইচ্ছে মাহির যাতে এখানেই বিয়েটা হয়ে যায় রে। আমি আর কিছু বলতে পারবো না, আর মাহি তো বারণ করছে, মাহির কথা শুনছে না, আর আমার কথা শুনবে? বর এসছে, বর এসছে, কোনেকে ডাকছে, কোনেকে ডাকছে। ওই দেখ বর এসছে রে, চো বিয়ে বসে গেছে, কোনেকে ডাকছে। চল মাহি, এবার যাওয়ার সময় হয়েছে, তোকে তো যেতে হবে। চল মায়েরে, বিয়েটা তো খুব ছোট করে হচ্ছে, তাই তোকে আমার সঙ্গেই যেতে হবে। না হলে তো তোর যদি ধুমধাম করে বিয়ে হতো, পিড়ি করে একদম ধরে দাদারা জামাইবাবুরা নিয়ে যেত, তাই না? চল এনে পান পাতাটা নিয়ে মুখটা ঢেকে দে তো, আমার খুব কষ্ট হচ্ছে রে তোকে দেখে। বিয়ে হয়ে যাবে তোর, সত্যি আমাদের যে কি হবে না, খুব কষ্ট হবে। মাহি তাড়াতাড়ি নে এই পান পাতাটা দিয়ে তোর মুখটা ঢেকে নে, ঢেকে চল, চল চল তাড়াতাড়ি চল, ওদিকে ডাকছে। এরপর দেরি হয়ে গেলে কিন্তু বৌদি আমাকে বকবে। চল চল তাড়াতাড়ি চল। পিজিমণি আমি যাব না, পিজিমণি আমি বিয়ে করব না। কিন্তু এখন আর কিছু করার নেই, সবকিছু তো ঠিক হয়ে গেছে রে, এখন আর কিছু বলে লাভ আছে? চল চল বিয়েটা করতেই হবে সোনা, চলো চলো চল চলো। এবার হচ্ছে শুভদৃষ্টির সময়, নাও তুমি এবার পানপাতাটা সরিয়ে বরের দিকে তাকাও, তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে। এ মাহি, পানপাতাটা সরা। মাহি রে, পানপাতাটা সরা, মা সরা সরা সরা। নিতু, আবারও বলছি, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না, আমার কিন্তু মন একদম সাই দিচ্ছে না এতে। এই তুমি শুভদিনে একটা অলক্ষণের কথা বলো না তো, যা হচ্ছে ভালোই হচ্ছে। বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য, সেটাই তুমি ভেবে নাও। ভগবান যা করছে মঙ্গলের জন্য, সব সময় বেশি কথা বলো। এই মাহি, কি রে পানপাতাটা সরা, দেখছিস না সবাই তোকে বলছে, কথা শুনছিস না কেন? সরা পানপাতাটা সরা। হ্যাঁ মাহি, পানপাতাটা সরাও, না হলে দেখবে কি করে এই বরের মুখটা? দেখো তোমার বরকে কত সুন্দর দেখতে, দেখো তোমার তো ভাগ্য খুলে গেছে, দেখো দেখো বরকে দেখো। এ মা, এইটা বর, ই তো বাবার থেকেও বড় মনে হচ্ছে, এত বড় বর। পিসিমণি তো বড়, পিসিমণির বড় বড়, কিন্তু দিদি ছোট, দিদির বর কেন এত বড়? দিদি তো ছোট বর হবে। এ কেমন হলো, আমার এই বরটাকে একদম পছন্দ না। এ দিদি, এ বরটা যে ভালো না, বরটাকে বড় বড় বর রে, আর বাবার থেকেও মনে হচ্ছে কত বয়স, দাদু হয়ে গেছে তো। মা দিদি, তোর বরটাকে তো খুব বড়, কিছু মনে করো না, বাচ্চা না, তার জন্য এরকম মুখের মধ্যে যা আসছে বলে দিচ্ছে। ওরা কি আর তো বোঝে বিয়ের সম্বন্ধে? অনেক বাচ্চা দেখেছি, তবে এরকম বাচ্চা দেখিনি। মাটাও তেমনি এইরকম বাচ্চাদের শিক্ষা দেয়? আরে না না দিদি,
আসলে ছোট না, ওরা কি আর তো বোঝে বিয়ের ব্যাপারে? বাবা, মেয়ে তো দেখছি এদিকে পান পাতা সরাচ্ছেই না, এইটুকুনি মেয়ে, এ তো দেখছি কম পাকা নয়। এতবার করে বড়জনেরা বলছে পান পাতাটা সরাতে, মেয়ে তো দেখছি কথাই শুনছে না। এই মাহি, মাহি পান পাতাটা সরা, সবাই বলছে, ও তো লজ্জা করছিস কেন? খুব লজ্জা করছে মেয়েটা। আরে লজ্জা করতে নেই, খোল খোল পান পাতাটা সরা, পান পাতাটা সরা। আরে দেখ একবার বরের মুখটা চেয়ে দেখ রে, আর কতক্ষণ ধরে বরের ওরকম ধৈর্য রাখবি রে? ও তো তোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তুই একটু তাকা। দেখো আমি বিয়ে করতে চাই না, তুমি এই বিয়েটা বন্ধ করে দাও, আমি আর ভালো লাগছে না আমার আর এভাবে দাঁড়িয়ে থাকতে। এ মাহি, পান পাতাটা যে সরলি, একবার বরের দিকে তাকা, চোখ নিচু করে থাকলে হবে? বর কোনেকে মালা পরাক, কোনে বরকে মালা পরাক, মালা বদলটা সেরে নেওয়া যাক। মা, দিদির তো মালা বদলও হয়ে যাচ্ছে, কি হবে? এই বুড়োটা আমার দিদির বর হয়ে যাবে, এটা মা কি করছে? এই বুড়োটার সাথে মা বিয়ে দিচ্ছে কেন? মা, আমাদের মা তো এতটা তো খারাপ নয়, আমরা আগে জানলে কখনোই বিয়ে দিতে বলতাম না। তাড়াতাড়ি মালা বদলটা সেরে নাও, নাহলে সময় পেরিয়ে যাচ্ছে, এদিকে সিঁদুর দানও বাকি আছে। এই দাদা, তাতে নে মালাটা পরিয়ে দে, দাঁড়িয়েছিস কেন? আরে দাঁড়িয়ে থাকলে দেরি হয়েছে, ঠাকুরমশাই বলছে না এখন সিঁদুর দানটা আছে, চটপট সিঁদুর দানটা করতে হবে। তাতে নে, তাতে নে। সত্যি সিঁদুর দানটাও হয়ে গেলে বাঁচি, এরা যা লাগিয়েছে এদের তো মতি গতি দেখছি না ঠিক। দাদা রে, তাড়াতাড়ি সিঁদুর দানটা করে নে, মালা বদলটা করে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি সিঁদুর দানটা করে নাও, মালা বদলটা করে নাও, এতক্ষণ কেউ রাখে? এদিকে বিয়ের সময় বলে কথা, আরে শুভ সময় তো আছে। নাও না, তাতে নাও। হ্যাঁ মাহি, দাঁড়িয়েছিস কেন? পান পাতা নিয়ে দাঁড়িয়েছিস, মালা নিয়ে দাঁড়িয়েছিস, নিয়ে গলে পরিয়ে দে। ইস, কাজটা একদম ভালো হচ্ছে না, আমার মাইকে দেখে এত কষ্ট হচ্ছে না, কি করি? মেয়েটা এত কাঁদছে, ভালো লাগছে না, মেয়েটা চোখের জল একদম আমার দেখতে ইচ্ছে করছে না। মা, আমি মালা পরাবো না, মা আমি বিয়ে করতে চাই না। মা, ও মা, ও মা আমার কথা শোনো না, মা, ও বাবা, ও পিসিমণি আমার কথা শোনো না, আমি বিয়ে করতে চাই না। ও মা, ও বাবা, আমার কথা শোনো না একবার, তুমি তোমার মাইকে অনেক বড় করবে বলেছিলে না, তারপর তো বিয়ে দেবে বলেছিলে, ও বাবা আমার কথা শোনো না বাবা। নিতু এখনো বলছে কিন্তু, এখনো সিঁদুর দান হয়নি, এখনো সময় আছে, মেয়েটা কিন্তু চোখের জলে ভাসিয়ে ফেলছে। এই তুমি একটু চুপ করো তো, একটা শুভ কাজের সময়। এই মাহি, নে নে তাদের মালাটা পরিয়ে দে, তাদের পড়া। এই তো মালা বদল হয়ে গেল, এইবার সিঁদুর দানটা হয়ে গেলেই হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।